হাই গাইস, স্বাগতম করছি আপনাদের সবাইকে অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করবো সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা গতকালকে যে অ্যাপসটা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছিলাম সেই অ্যাপসের একটা পেমেন্ট প্রুফ দেখাবো। আমরা যদিও বলেছিলাম যে গতকাল আধা ঘন্টার ভেতর একটা পেমেন্ট প্রুফ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো, বাট আর্নিং এর কিছু পরিবর্তন এসেছে যার জন্য আসলে সম্পূর্ণ 1 ডেজ লেগেছে আমাদেরকে প্রুফটা আপনাদের সামনে নিয়ে আসতে। তো আমরা সরাসরি চলে যাবো অ্যাপে। তবে প্রথমবার মতো আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বিকজ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আপনারা যারা এখন এই অ্যাপসে জয়েন করেনি তারা অবশ্যই জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করবেন। সেই ক্ষেত্রে আপনি 10টা স্পিন এক্সট্রা পাবেন। তার সাথে আপনাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যানোমিক ফ্রেশটা আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা যাচ্ছি অ্যাপসে, এবং আপনি এই অ্যাপসে সাইন আপ করার জন্য এবং রেফার লিঙ্কের মাধ্যমে এখানে জয়েন হওয়ার জন্য পাচ্ছেন আর 10টা স্পিন। টোটাল 20টি স্পিন পাবেন, এবং 20টি স্পিন আপনি কাজে লাগাবেন এই লাকি হুইলে গিয়ে। তো লাকি হুইলে গিয়ে আপনার এখানে স্পিনগুলো থাকবে 20টা স্পিন। আপনি জাস্ট গোতে ক্লিক করবেন, 20 বার গোতে ক্লিক করবেন, এবং আপনি বিভিন্ন রকমের প্রাইস এখান থেকে পাবেন। টোটাল 4টা কারেন্সি আছে এখানে, বিটিসি, ইথেরিয়াম, সিএমটি এবং বিএসটি। আপনারা যদি বিএসটি বেশি পরিমাণে আর্ন করতে পারেন সেটা আপনাদের জন্য বেশি সুবিধাজনক। এবং এখানে আর্নিংটা কিছু কমেছে, কিন্তু বিএসটির আর্নিংটা কিন্তু বেড়েছে। এবং আর্নিংটা কমেছে ঠিক সেইভাবে আর্নিংটা বাড়ারও একটা ওয়ে আছে, এবং ভালো একটা ওয়ে আছে আমাদের জন্য। আমরা একটু ব্যাক করে চলে যাচ্ছি হোমে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে 11.53 USD আছে। তো আপনারা যখন স্পিন করবেন, স্পিন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু বিটিসি ব্যালেন্স আছে, ইথেরিয়ামের ব্যালেন্স আছে, তারপর সিএমটির ব্যালেন্স আছে। তো আমরা সর্বপ্রথম একটু এক্সচেঞ্জে যাবো, কজ আমরা সমস্ত ব্যালেন্সগুলো ইথেরিয়ামে কনভার্ট করবো। তো এক্সচেঞ্জে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে ইটু বিটিসি, যেহেতু আমাদের কাছে 3 সেন্ট আছে, আমরা এটাকে কনভার্ট করে নিব, পরিমাণে আমরা কনভার্ট করে নিব। আমরা জাস্ট এখান থেকে বাইতে যেয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর 100% দিব, এবং এখান থেকে বাইতে ক্লিক করব, এবং আমাদের বিটিসি কিন্তু কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা একটু যাবো সিএমটির মার্কেটে, এটা হচ্ছে সিএমটি মার্কেট, এবং এখানে আমাদের কাছে কী পরিমাণ সিএমটি আছে আমরা একটু দেখে নিচ্ছি। 3 সিএমটি আছে। ওকে, আমরা এখান থেকে একটা প্রাইস চুজ করব, যেহেতু আমরা সেল করবো, নিচের বিটটাকে ধরলাম, ওকে দেন কনফার্ম। এবং আমাদের এই রিকোয়েস্টও কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে, এবং আমাদের সেলটাও এক্সিকিউট হয়ে গেছে। এবার যদি আমরা একটু অ্যাসেসের যাই, তারপর এটাকে একটু রিফ্রেশ করি, আপনি দেখতে পারবেন আমার সমস্ত ব্যালেন্স সরাসরি চলে এসেছে ইথেরিয়ামে, এবং আমার কাছে বর্তমানে কোনো সিএমটি নেই, বর্তমানে কোনো বিটিসি নেই, শুধুমাত্র ইথেরিয়াম আছে। এবং এই ইথেরিয়ামটাই আমরা এখান থেকে উইথড্র করব, এবং উইথড্র করার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এখন মনে করেন আপনার কাছে আছে 0.01 ইথেরিয়াম। তো এই 0.01 ইথেরিয়াম তো আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। আপনি যদি ইথেরিয়ামে একটা ক্লিক করেন, ইথেরিয়ামে ক্লিক করার পর আপনি যখন উইথড্রতে ক্লিক করবেন, আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 0.05 ইথেরিয়াম। তো আপনি কি করবেন, আপনি সিম্পলি যদি চান আপনি আমাদের কাছে সেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনি সরাসরি ফেসবুকের লিঙ্ক পাবেন, আপনি জাস্ট ফেসবুকে এসে আমাদেরকে নক করবেন, এবং এইখান থেকে যে ট্রান্সফার অপশনটা আছে আপনি ট্রান্সফার অপশনটা ব্যবহার করবেন। আপনি এই বাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, এবং এখানে রিসিভার্স অ্যাকাউন্টটা দিবেন যেখানে আসলে আপনি ট্রান্সফার করতে চান। তো আমরা কিন্তু গতকাল বলেছি যে আপনি আনলিমিটেড আইডি ক্রিয়েট করতে পারবেন একই ওয়াইফাইয়ের আন্ডারে, তবে তার জন্য অবশ্যই আপনাকে ডিভাইসগুলো আলাদা হতে হবে, বিকজ এরা এখন ডিভাইস ট্র্যাক করা শুরু করেছে। এবং আপনি আইডি টাইডি যাই চেঞ্জ করেন না কেন, এক ডিভাইস থেকে আপনি একাধিক অ্যাকাউন্ট এখানে কোনো মতেই ক্রিয়েট করতে পারবেন না। এখন যদি আপনি 10টা ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ডিভাইসে কিন্তু 20টা করে স্পিন পাচ্ছেন, এবং 20টা স্পিন করার বিপরীতে আপনি যে পরিমাণ অ্যামাউন্টই পান না কেন সবগুলো আপনি মূল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। তো ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কারেন্সি আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে রিসিভার্স অ্যাকাউন্ট হিসেবে আপনার মূল অ্যাকাউন্টটা দিবেন, তারপর অ্যামাউন্টটা দিবেন, কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু সাথে সাথে সেন্ড হয়ে যাবে। তো এভাবে আপনি প্রত্যেকটা কারেন্সি যখন মূল ওয়ালেটে নিয়ে আসবেন, এবং তখন এসে ব্যালেন্স ক্যালকুলেট করে দেখবেন যে আপনার আসলে ব্যালেন্সটা উইথড্রর জন্য ক্যাপেবল হয়েছে কিনা। যদি না হয় তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনি চাইলে সরাসরি আমাদের কাছে সেলও করতে পারেন। তো আমরা একটা উইথড্র আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, এবং লাইভ একটা উইথড্র আমরা এখানে করব। উইথড্র ফাংশনে যাচ্ছি, এবং এইখানে সর্বপ্রথম আপনাকে দিতে হবে অ্যাড্রেস। ওকে, আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, তারপর এখানে যে পরিমাণ অ্যামাউন্ট আছে আমরা অলে ক্লিক করছি, অ্যান্ড দেন আমরা কনফার্ম চাপবো। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে। জাস্ট এখন এখানে আমরা কিছুটা সময় অপেক্ষা করব, এবং আমরা এটাকে যদি রিফ্রেশ করি, ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছে। এবার যদি আমরা একটু ইথেরিয়ামে যাই, এবং এইখানে যদি উইথড্র স্ট্যাটাসটা আপনি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন সাকসেস, এবং এই পরিমাণ ইথ কিন্তু আমরা এখান থেকে সেন্ড করেছি, এবং উইথড্রল সাকসেস দেখাচ্ছে। আমরা যাবো সরাসরি ইথের স্ক্যানে, এবং এই সিস্টেমটাকে ট্র্যাক করার চেষ্টা করব। ওকে, আমরা একটু রিফ্রেশ করছি আমাদের ইথের স্ক্যান, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পেন্ডিং একটা ট্রানজ্যাকশন হ্যাশ আছে, এবং খুব শীঘ্রই এটা আমাদের ওয়ালেটে ডিপোজিট হবে, এবং অলরেডি কিন্তু ডিপোজিট হয়ে গেছে সাকসেস। $11.76 কিন্তু আমরা এখান থেকে উইথড্র দিয়েছি, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ব্যালেন্স আছে $24.21। তো আপনাদেরকে একটা লাইভ পেমেন্ট প্রুফ কিন্তু এখানে দেখালাম। এবার আসি বাকি বিষয়ের কথায়। এখানে আমি বলেছিলাম যে এখানে আর্নিংটা কমেছে, কিন্তু অন্য দিক দিয়ে আমাদের জন্য আবার আর্নিংটা বেড়েছে। তো সেটা কীভাবে সম্ভব? এখানে যে বিএসটি অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন, আমার কাছে কিন্তু 3.62 বিএসটি ছিল না, আমার
কাছে আরো বেশি বিএসডি ছিল, তো সেটা আমি কি করেছি, বর্তমানে বিএসডি টোকেনের কোনো প্রাইস নেই, কোনো মার্কেট নেই, কিন্তু খুব শীঘ্রই এটা মার্কেটে অ্যাড হবে। আপনি যখন একটু ডিভিডেন্টে যাবেন, আপনি যে পরিমাণ বিএসডি এখান থেকে গেইন করেন না কেন, আপনি সরাসরি চলে যাবেন ডিভিডেন্টে, এবং ডিভিডেন্টে যাওয়ার পর আপনি স্টেকে একটা ক্লিক করবেন। স্টেকে ক্লিক করার পর অলরেডি দেখতে পাচ্ছেন 16,73,200 বিএসডি টোকেন কিন্তু এখানে স্টেকিং করা হয়েছে প্রত্যেক ইউজারের মাধ্যমে। তো এইখানে আপনার জাস্ট যে পরিমাণ অ্যামাউন্ট আছে আপনি টোটালটা দিবেন, এবং এইখানে অবশ্যই সেটা জিরো বেসিসে হতে হবে। মনে করেন আপনার কাছে 11টা বিএসডি আছে, তো আপনি এখানে 10টা বিএসডি লিখে জাস্ট এখানে স্টেকটি একটা ক্লিক করবেন, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি 5,860টা বিএসডি এখান থেকে স্টেক করেছি। আপনি এটাকে আনস্টেক করবেন, আপনি জাস্ট স্টেক করে রেখে দিবেন, এবং প্রত্যেক 24 ঘন্টা পর পর আপনি এখান থেকে ডিভিডেন্ড পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্লকস টু গো আছে, অর্থাৎ ব্লক কনফার্মেশনগুলো যখন কমপ্লিট হবে তখন আপনি ক্লেম মাই ডিভিডেন্টে ক্লিক করলে আপনার ডিভিডেন্ডগুলো চলে আসবে। আমরা অলরেডি কিন্তু একবার আমাদের ডিভিডেন্ডগুলোকে ক্লেম করেছি, এবং আমি যে পরিমাণ স্টেক এখানে করেছি তার বিপরীতে 24 আওয়ার্স পর আমি 0.00133 পাবো, এই পরিমাণ জেডারএক্স পাবো, এবং এই পরিমাণ বিটিসি, এই পরিমাণ সিএমটি, এই পরিমাণ বিএসটি টোকেন পাবো। এবং আরও একটা যে বিষয় আছে, এখানে যত বেশি অ্যামাউন্ট বাড়তে থাকবে, এবং আপনারা দেখবেন যে এখানে ডিভিডেন্টের পরিমাণটা আরও বাড়তে থাকবে। আপনি প্রথমে যখন ডিভিডেন্ট এখানে ক্রিয়েট করবেন বা ডিভিডেন্ট হিসেবে স্টেক করবেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার কাছে যে পরিমাণ অ্যামাউন্ট তারা ডিভিডেন্ট হিসেবে দিবে, পরবর্তী সময় এটা ধীরে ধীরে আরও বাড়তে থাকবে, এবং এটার কমাবার ভিত্তিটা আমি আসলে এখনও ক্লিয়ার না, বাট খুব শীঘ্রই আমরা ক্লিয়ার হব। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিএসটি টোকেনটা যখন মার্কেটে হিট করবে, তখন আমরা এক্সপেক্ট করি এই বিএসটি থেকে আমাদের ভালো পরিমাণ একটা আর্নিং জেনারেট হবে। আপনার কাছে যে পরিমাণ বিএসটি থাকবে সেই পরিমাণ বিএসটি দিয়ে আপনি অ্যাপ্রক্সিমেট এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন, এবং খুব শীঘ্রই এই বিএসটির মার্কেটটা অ্যাড হবে। তখন যদি আপনি চান যে না আমি আর স্টেক করবো না, আমি সেল করে দিব, তো আপনি সেল করে দিতে পারেন। সেল করার জন্য আপনি যাবেন স্টেক, এবং এইখানে এসে যেই পরিমাণ স্টেকটা আপনার আছে আপনি জাস্ট ওইটা এন্টার করে আপনি আনস্টেকে একটা ক্লিক করবেন, বা টোটালটা এন্টার করে আনস্টেকে একটা ক্লিক করবেন। 86,400 ব্লকস অর্থাৎ 86,400 সেকেন্ডের পর আপনার এই বিএসটি টোকেনগুলোকে আনস্টেক করে দেওয়া হবে, এবং সেটা আপনার মূল ব্যালেন্সের সাথে এসে যুক্ত হবে। এবং আমরা আপনাদেরকে একটা রেকর্ডস দেখাচ্ছি, এবং এই রেকর্ডস বুকসে আপনি কী পরিমাণ ডিভিডেন্ড পুল থেকে কালেক্ট করতে পারলেন বোনাস, সেই পরিমাণ অ্যামাউন্টটা থাকবে। তো আমরা একবারই জাস্ট এখান থেকে ক্লেম করেছি, এবং এই 5টা কারেন্সি আমরা এখান থেকে পেয়েছি। আমরা বিএসটি পেয়েছি 19টা, তারপর সিএমটি পেয়েছি 1.50, বিটিসির অ্যামাউন্ট খুবই কম, জেডারএক্স পেয়েছি 0.32, এবং ইথেরিয়াম কিন্তু পেয়েছি 0.0126 ইথেরিয়াম। এবং প্রতি 24 আওয়ার্স পর পর আমরা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা ডিভিডেন্ড রিসিভ করবো। এবং যারা এখনও এই বিএসটিকে হোল্ড করে রেখেছেন, অর্থাৎ এখানে বিএসটিটা আছে বাট ডিভিডেন্টের জন্য আপনারা কাজে লাগাননি, তারা অবশ্যই ডিভিডেন্টের জন্য কাজে লাগিয়ে রাখবেন। আর আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই ম্যানামিক ফ্রেশটাকে ভেরিফিকেশন করে নেবেন, আর এবং যারা আপনারা অ্যাকাউন্টস ক্রিয়েট করেননি তারা যাবেন সেটিংসে, সেটিংসে যে এখানে যে ব্যাকআপ ম্যানামিক ফ্রেশগুলো আছে এইটা দেখে তারপর আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। ইটস ভেরি আর্জেন্ট অ্যান্ড ইটস ভেরি নিডেড। এবং আপনারা যারা করেননি ভেরিফিকেশন এবং 10টি স্পিন পেয়েছেন, তারা ভেরিফিকেশন করলে আরও 10টি স্পিন এখান থেকে এক্সট্রা পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের এখনকার মতো টিউটোরিয়াল। যদি কিছু বাদ পড়ে থাকে জাস্ট আপনারা কমেন্ট করবেন, আমরা সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। আর নেক্সটে দেখা হচ্ছে আবার নতুন কিছু আর্নিং সোর্স নিয়ে, নতুন কিছু এয়ারড্রপ নিয়ে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।